একটা বিশেষ পরিস্থিতিতে আপনাদের সঙ্গে এই বার্তালাপের প্রয়োজন আমরা মনে করি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশেও যখন কোভিড-19 সেকেন্ড ওয়েভ চলছে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোভিড-19 ফার্স্ট ওয়েভ থেকে যেভাবে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ভ্যাকসিনের আবিষ্কার এবং ভ্যাকসিন প্রত্যেককে প্রদান করার জন্য একের পর এক সমস্ত বিষয়গুলিকে দ্রুততার সঙ্গে কার্যকর করছেন, সেই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিরোধী দল কংগ্রেস, সিপিআইএম কিংবা অন্যান্য বিরোধী দলগুলি এই গ্লোবাল প্যান্ডামিকের সময় যখন দেশবাসীকে বাঁচানোর জন্য তাদেরকে টিকা গ্রহণে উৎসাহ প্রদান, তাদের মনোবল বৃদ্ধি করা, বিশেষ করে যারা আমাদের ফ্রন্টলাইন ওয়ারিয়র রয়েছেন, প্রথম সারির যোদ্ধা যারা রয়েছেন, তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্যে যখন কাজ করা উচিত তা না করে এই কোভিড প্যান্ডামিক সিচুয়েশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে একদিকে যেমন তারা জনবিরোধী ভূমিকা নিয়েছেন, অন্যদিকে এই দুঃসময়ে রাজনীতির ঊর্ধ্বে তারা উঠে আসতে পারেননি তার প্রমাণ রাখছেন বারবার। যেখানে গোটা দেশ ফ্রন্টলাইন ওয়ারিয়র সহ সমস্ত অংশের মানুষ এই প্যান্ডামিক, গ্লোবাল প্যান্ডামিকের সেকেন্ড ওয়েভ যা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তার এগেনস্টে একটা শক্তিশালী মনোভাব নিয়ে তাকে পরাস্ত করার জন্য যখন একত্রিত হচ্ছে তখন বিরোধী দলগুলির এই জনবিরোধী ভূমিকায় আমরা স্তম্ভিত, বিস্মিত এবং আমরা এই ভূমিকার নিন্দা জানাই। তার থেকে উঠে আসার জন্য এবং মানুষের স্বার্থে সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে এসে কাজ করার জন্যে আমরা সমস্ত বিরোধী দলের যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান রাখছি। কারণ আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টেরই একটা ভার্ডিক্টে বলছিলেন যে 70 বছর ধরে, বিগত 70 বছর ধরে যেই হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমরা ইনহেরিট করেছি তার উপর দাঁড়িয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। তো এই জায়গায় এই মুহূর্তে যখন 70 বছর কারা শাসন করেছিলেন, কি হয়েছিল, সেই প্রশ্নে আমি আর বিস্তারিত বলতে চাই না, আপনারা সবাই অবগত আছেন। তো এই জায়গায় যখন মানুষের সঙ্গবদ্ধভাবে, সুসংহতভাবে এই গ্লোবাল প্যান্ডামিকের বিরুদ্ধে আমাদের জয় কি করে সুনিশ্চিত করা যায়, তার জন্য পজিটিভিটি নিয়ে যেখানে কাজ করা উচিত সেই জায়গায় সেটা না করে তাকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে মরালি এবং বিশেষ করে প্রথম সারির যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে মরালি, তাদের ব্রেকডাউন করে দেওয়ার জন্যে যে প্রয়াস তারা নিচ্ছেন আমরা এটাকে ধিক্কার জানাই। ভারত সরকার সে কোভিড এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্যে যত রকম ব্যবস্থা আছে, দুই ধরনের টিকা থেকে শুরু করে যেটা 16 কোটির উপর টিকাকরণ এখন পর্যন্ত গোটা দেশে হয়েছে এবং ভারতই একমাত্র দেশ যারা 45 বছরের নিচে যারা রয়েছেন, 18 বছর থেকে যারা রয়েছেন তাদেরকেও টিকাকরণের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছেন। কাজেই সেই জায়গায় এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিগুলিকে মানে দরকিনার করে দিয়ে, এগুলিকে নস্যাৎ করে দিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিরোধী দলগুলি সেটা কোনোভাবেই জনহিতকর নয়। এবং আমরা জানি যে এই সময়ে টিকা যখন আবিষ্কার হয় আমাদের, সেই সময়ে রাহুল গান্ধী থেকে শুরু করে অনেকেই মকারি করেছিলেন, এটাকে নিয়ে বিদ্রুপ করেছিলেন, ভারতবর্ষের টিকা এটাকে নিয়ে বিদ্রুপ করেছিলেন, কিন্তু সেই টিকা আজকে বিশ্বব্যাপী সমাদৃত, বহু মানুষের জীবন বাঁচানোর জন্য সেই টিকা একটা ভূমিকা পালন করছে। কাজেই
এই জায়গায় এরা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছেন, ওরা কি বলছেন যে একটা অংশ বলছেন দেশবাসীকে টিকা না দিয়ে 6.5 কোটি টিকা বিদেশে কেন দেয়া হল। এই প্রশ্নের সঠিক জবাব মানুষের জানা উচিত, কারণ এই বিভ্রান্তিতে মানুষ যাতে না পড়েন এটা জনহিতকর নয়। মানুষের জন্য এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এই ধরনের প্রশ্ন যারা দাঁড় করেন তাদের প্রকৃত মুখোশটা খুলে দেওয়া দরকার। আপনারা জানেন ভারতবর্ষের টিকাকরণ 16 কোটি হয়েছে, টিকা দুটো কোম্পানি তৈরি করছে, একটা কোম্পানি ভারতের সম্পূর্ণভাবে আর একটা কোম্পানি অক্সফোর্ডের সঙ্গে তার টাই আপ রয়েছে সেইভাবে টিকা তৈরি করছেন। ভারতের নিজস্ব কোম্পানি সেটা হচ্ছে কোভ্যাক্সিন, আর অক্সফোর্ডের সঙ্গে মিলে যেটা তৈরি হচ্ছে কোভিশিল্ড, দুটো টিকাই ভারতবর্ষে প্রস্তুতি হচ্ছে। কিন্তু এখন 6.5 কোটি টিকা বিদেশে কেন দেওয়া হয় তার উত্তরটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এই 6.5 কোটির মধ্যে মানে 6.63 কোটি, এর মধ্যে 1.7 কোটি টিকা শুধুমাত্র এইড হিসেবে বিভিন্ন দেশকে দেওয়া হয়েছে। 1.7 কোটি টিকা এইড হিসেবে দেওয়া হয়েছে। কাদের দেওয়া হয়েছে এইড? মূলত আমাদের প্রতিবেশী যে 60টা দেশ রয়েছে এই 60টা দেশকে মূলত দেওয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? কারণ ভাইরাস কোনো সীমান্ত জানে না, প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ, প্রতি মুহূর্তে এদের সঙ্গে আমাদের বিভিন্ন সম্পর্কের কারণে এদের সঙ্গে আমাদের যাতায়াত কিংবা আমদানি রপ্তানি ইত্যাদি বিষয়গুলি থাকে। কাজেই আমাদের দেশের যে প্রকোপ সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রতিবেশী দেশগুলিকেও সেই প্রকোপের বাইরে রাখতে হবে, কারণ এটা ভাইরাসের বিষয়, এটা রাজনৈতিক কোনো বিষয় না এবং ভাইরাস কোনো সীমান্ত জানে না। তো এই কারণে প্রতিবেশী দেশগুলিকে 78,50,000 টিকা দেয়া হয়েছে, 2,00,000 টিকা দেয়া হয়েছে ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্সকে। কেন 2,00,000 টিকা দেওয়া হয়েছে? ওখানে আমাদের দেশের 6,600 ভারতীয় সৈনিক আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্সে কাজ করছেন, তাদের বাঁচানোর জন্য এটা দরকার ছিল, যাতে করে সেই ফোর্সে যারা সদস্য রয়েছেন, যারা কাজ করছেন, তারা যদি সুরক্ষিত থাকেন তাহলে আমাদের দেশের 6,600 যে সৈনিক রয়েছেন, জওয়ান রয়েছেন, এরাও সুরক্ষিত থাকবেন। বাকি 84% মানে 5.5 কোটি ডোজ, এটা হচ্ছে কমার্শিয়াল লাইবিলিটি এবং লাইসেন্সিং লাইবিলিটি যার জন্য দিতে হয়েছে। কমার্শিয়াল লাইবিলিটি কি? টিকা তৈরি করতে গেলে কাঁচামাল দরকার, কাঁচামাল সবকটা আমার দেশে নেই, বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। কাজেই কাঁচামাল যখন আমি আমদানি করব তখন একটা কন্ট্রাক্ট হয়, এই কাঁচামালের বিনিময়ে আমি কতটা টিকা সেই দেশকে সাপ্লাই করব, যারা আমাকে কাঁচামাল দেবেন কিংবা অগ্রিম পেমেন্ট যারা করে রেখেছেন তাদের সেই দায়বদ্ধতা নিয়ে সেই প্রোটোকল অনুযায়ী আমাদের সেই কাজটা করতে হয়। এবং কোভিশিল্ডের জন্য আপনারা জানেন সেই লাইসেন্স এসছে অ্যাস্ট্রাজেনিকার থেকে, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকা যারা কোভিশিল্ডের লাইসেন্সিং অথরিটি লাইসেন্স প্রদান করেছেন, এই লাইসেন্স মোতাবেক এখানে কাজ হচ্ছে, তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং সেই জন্যেই তাদেরকে এই কোভিশিল্ডের সাপ্লাই দিতে হচ্ছে। এবং তার বাইরেও WHO-র কোভ্যাক্স ফ্যাসিলিটিস একটা প্ল্যাটফর্ম রয়েছে, একটা প্রোটোকল রয়েছে যেখানে 30% ভ্যাকসিন আমাদেরকে তাদেরকে দিতে হবে, এটা আন্তর্জাতিকভাবেই একটা শর্ত রয়েছে, আমাদের এগ্রিমেন্ট রয়েছে, এটা কম্পালসারি দিতেই হবে আমাদেরকে। শুধু তা না, যে ভ্যাকসিনটা 14% মতন ভ্যাকসিন UK-কে আমাদের দিতে হয়েছে, কারণ আমি আগেই বলেছি অক্সফোর্ডের সেটা যেহেতু কোভিশিল্ড তৈরি হচ্ছে অ্যাস্ট্রোজেনিকার লাইসেন্স নিয়ে সেটা আমাদের দিতেই হবে, 12% ভ্যাকসিন প্রায় সৌদি আরবিয়াকে আমাদের দিতে হয়েছে, ওরা পেমেন্ট নিয়ে ভ্যাকসিন নিয়েছেন কিন্তু ওরা সেখানে যারা ভারতবাসী রয়েছেন তাদেরকে বিনামূল্যে ওরা কিন্তু ভ্যাকসিনেট করছেন, কাজেই সেই দিকগুলিও আমাদের মাথায় রাখতে হবে। লাইসেন্সিংয়ের যে বিষয়টা এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন,
যে সব কোম্পানিকে কেন লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে না, তাহলে অনেক বেশি মাত্রায় তাড়াতাড়ি কোভিড ভ্যাকসিন তৈরি হতো, সবাইকে ভ্যাকসিন দিয়ে দেওয়া যেত। বিষয়টা এমন না, বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা একটা উপাদান হতে পারে, রাজনৈতিক গেইন করার জন্য বা রাজনীতি করার জন্য নিছক এইটা হতে পারে, কিন্তু এইটা কোনোভাবেই ভিজিবল না। কারণ কোভিশিল্ডের ব্যাপার তো আমি আগেই বলেছি, এটা ইন্ডিয়ার কোনো বিষয়ই না। তাহলে প্রশ্ন আসে কোভিশিল্ডের বাইরে কোভিশিল্ডটাকে করা যেতে পারে? ওখানে WHO-র একটা ট্রিপস বলে প্রোটোকল রয়েছে, এটা চেষ্টা করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই ট্রিপস যদি লিফট করে নেয় তাহলে সেই কোভিশিল্ডকেও আরও অন্যান্য জায়গায় কি করে তৈরি করা যায় সেটা এক্সপ্যান্ড করা যাবে। কিন্তু যতক্ষণ WHO সেই ট্রিপস প্রোটোকল না লিফট করছেন ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব না। তাহলে সম্ভাবনা কোথায় রইল? ICMR এবং ভারত বায়োটেক যে কোভ্যাক্সিন তৈরি করেছে, বুঝতে হবে এই কোভ্যাক্সিন যে আমাদের টিকা রয়েছে সেটা একটা জীবিত ভাইরাসকে মেরে তারপর সেখান থেকে সেই এটা তৈরি হয়, কোভ্যাক্সিনটা তৈরি হয়। তার মানে এই জীবিত ভাইরাসটা যেটার থেকে সেই কোভ্যাক্সিন তৈরি হচ্ছে এইটাকে সেফটি দেওয়ার মতন ভারতবর্ষে আর কোনো জায়গা নেই। এটাকে সুরক্ষিত রাখার জন্য যেটাকে আমরা বলি বায়োসেফটি লেভেল থ্রি পর্যন্ত দরকার এটার জন্যে, যাতে করে কোনোভাবেই এই ভাইরাসটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার বিন্দুমাত্র সম্ভাবনা না থাকে, সেই ইনফ্রাস্ট্রাকচার একমাত্র ভারত বায়োটেকের রয়েছে। তার জন্যে অন্য কাউকে দেয়া যাবে না, এটা এর বাইরেও যোগাযোগ চলছে। প্যানেশিয়া বলে একটা অর্গানাইজেশন রয়েছে যাদের এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, বায়োসেফটি লেভেল থ্রি পর্যন্ত এদের রয়েছে, তার সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে, এবং এর বাইরে তিনটে কোম্পানির সঙ্গে আরও আলোচনা চলছে। উদ্যোগের কোনো খামতি নেই, প্রতি মুহূর্তে যে যে উদ্যোগ গ্রহণ করা সেই উদ্যোগের কোনো খামতি নেই ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু তারপরেও এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে, এবং তারপর কোনো কোনো রাজ্য কি বলছে যে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, কেন আমাদেরকে টিকা দেওয়া হচ্ছে না, আমাদেরকে ওই কিট কেন দেওয়া হচ্ছে না সময় মতো? অর্ডার তো আপনারা কবে অর্ডার দিয়েছেন সেটা দেখুন, সেটা তো কিউতে আছে অর্ডার, অ্যাভেলেবিলিটি অনুযায়ী যে যখন, কারণ এটা আজকে নয়, গত মার্চ মাস থেকেই নরেন্দ্র মোদীজি দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সঙ্গে, NDA-র হোক কিংবা অন্য কোনো বিরোধী দলের মুখ্যমন্ত্রী হোক, যারাই রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, কার রাজ্যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে কোভিড মোকাবেলার জন্য কি লাগবে তার জন্যে। কিন্তু বহু রাজ্য আমরা ভাবছি, আমরা পরিকল্পনা করছি, এই ধরনের চিঠি দিয়েছেন, এই চিঠি খেলায় কিন্তু আলটিমেটলি মানুষের জীবন নষ্ট হবে। কাজেই এখন চিঠি খেলা নয়, সরকারের সমালোচনা নয়, এখন প্রকৃত কাজটা কিভাবে করা যায়, যখন যখন যেভাবে আপনারা দিয়েছেন সেইভাবে অ্যাভেলেবিলিটির উপর প্রত্যেক রাজ্যকে সরবরাহ করে দিয়ে যাচ্ছেন ভারত সরকারের পক্ষ থেকে, যেভাবে প্রোটোকল অনুযায়ী দেওয়ার কথা। এবং সেই সঙ্গে আমাদের রাজ্য সম্পূর্ণভাবে কোভিড মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই গোটা দেশে যে আমাদের ভ্যাকসিনেশন টিকাকরণে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, ত্রিপুরায় অ্যাক্টিভ পেশেন্ট রয়েছে 2917 জন, গতকালের চিত্র আপনারা জানেন 466 জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং 12 জন প্রয়াত হয়েছেন। টোটাল বেড রয়েছে 2037টি, ICU বেড রয়েছে 68টি, অক্সিজেন সাপোর্ট বেড রয়েছে 427টি, ভেন্টিলেটর রয়েছে 24টি, টোটাল অক্সিজেন সিলিন্ডার রয়েছে 4টে টাইপ মিলে, ABCD 4টে টাইপ মিলে 3344টি, এর মধ্যে অক্সিজেন রিফিল ক্যাপাসিটি রয়েছে আমাদের 2000 সিলিন্ডার প্রতিদিন, আর নতুন করে 60টি অক্সিজেন কনসেন্ট্রেটার কেন্দ্রীয় সরকার থেকে পাঠানো হয়েছে এবং খুব শিগগিরই সেটা ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছবে। এবং বিভিন্ন জেলা ওয়াইজ আমাদের বেডের বিষয়টা, সেটাও রয়েছে আমাদের। ওয়েস্টে 912টা বেড রয়েছে, ধলাইতে 150টা বেড রয়েছে, নর্থে 300 বেড রয়েছে, সেপাহীজলাতে 110টি বেড রয়েছে, গোমতিতে 75টি বেড রয়েছে,
साउथ त्रिपुराते 210 बेड रही है, ऊनकोटीते 170 बेड रही है, खोवाईते 110 बेड आमादेर राज्ये रही है। आस्ते आस्ते बोलछी, वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्टे 912 बेड रही है, धलाईते 150, नॉर्थ डिस्ट्रिक्ट 300, सेपाहीजला डिस्ट्रिक्ट 110, गोमती डिस्ट्रिक्ट 75-75, साउथ त्रिपुरा 210, ऊनकोटी 170, खोवाई 110। आगे बोलते बेड कत आछे, हाँ आबार बोलछी, टोटल बेड रयेछे 2037, एर मध्य आईसीयू बेड रयेछे 68-68, ऑक्सीजन सपोर्टेड बेड रयेछे 427, वेंटिलेटर रयेछे 24-24, टोटल ऑक्सीजन सिलिंडर रयेछे चारटे टाइप मिले एबीसीडी 3344, ऑक्सीजन रिफिल कैपेसिटी रयेछे 2000 सिलिंडर प्रतिदिन, आर नतून करे 60 ऑक्सीजन कन्सेंट्रेटर केंद्रीय सरकार प्रेरण करेछे, सेटा खूब शीघ्र ही आमादेर राज्ये एसे पौंछच्छे। आमादेर 16 जानुआरी 2021 थेके वैक्सीनेशन शुरू होयेछिलो, एखन पर्यन्त फार्स्ट डोज होयेछे 8,19,000 एवं जेटा टोटल 23% अफ पपुलेशन, 8,19,000 फार्स्ट डोज आमादेर होयेछे। सेई संगे आपनारा निश्चयई एतक्षण अवगत होयेछेन एएमसी एरियार वार्ड नम्बर 5 एवं 46 दुटुके राज्य सरकार এই দুটো ওয়ার্ডে কোভিডের যে ব্যাপ্তি ছড়িয়ে পড়ার যে প্রবণতা তার নিরিখে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। এখন পর্যন্ত নোটিফিকেশন অফিশিয়ালি যেটা আছে সেটাতে আমি দুটো পাচ্ছি, 21-21 একটা খবর আমাদের কাছেও আছে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনে হয়ে গেছে, তাহলে আপনারা বেটার অবগত আছেন। তাহলে তিনটে হবে এই কন্টেইনমেন্ট জোনে সমস্ত নাগরিকদের চলাফেরা সম্পূর্ণরূপে রেস্ট্রিক্টেড থাকবে, খুব বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বেরোতে পারবেন না। রাজ্য সরকার যেমন স্ট্রিক্টলি সেটা ফলো করবেন, ব্যবস্থা নেবেন, প্রশাসন ব্যবস্থা নেবেন, আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে কন্টেইনমেন্ট জোনে থাকুন কিংবা যে কোনো স্বাভাবিক অঞ্চলে থাকুন, প্রত্যেক সচেতন মানুষের কাছে, প্রত্যেকটা রাজ্যবাসীর কাছে, 37 লক্ষ মানুষের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, রাজ্যের অবস্থা যাতে দিল্লির মতন না হয়, মহারাষ্ট্রের মতন ভয়াবহ না হয়, আপনারাই পারেন, আপনাদের উদ্যোগ, আপনাদের সতর্কতা, আপনাদের সাবধানতা এই রাজ্যটাকে বাঁচাতে পারে। আপনার পরিবারকে যেমন বাঁচাবে, আপনার পরিবার বাঁচলে পাশাপাশি পরের যে প্রতিবেশী রয়েছেন তিনিও বাঁচতে পারেন, তার দায়িত্ব কিন্তু আমাদের 37 লক্ষ মানুষের প্রত্যেককে নিতে হবে। কাজেই যারা বিরোধী দল রয়েছেন তাদেরকে বলবো এই মুহূর্তে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, যার প্রয়োজন আছে তাদের প্রয়োজনে কি করে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে আরও বেশি মরালি, আরও বেশি বুস্ট আপ করা এবং মানুষকে আরও বেশি কি করে সতর্ক করা যায়, সচেতন করা যায়, সমস্ত রাজনৈতিক ক্রিয়াকর্ম বন্ধ রেখে এখন আমার মনে হয় মানবতার এই চরম সংকটে মানবতার সেবাটাই প্রত্যেক রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া দরকার। এই আশা আমরা প্রত্যেকটা বিরোধী দলের কাছে রাখছি, বিভ্রান্তি ছড়াবেন না, আর মানুষকে বলবো কোনো বিভ্রান্তিতে পা দেবেন না। আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা দেশ যেমন সুরক্ষিত হয়ে এই কোভিডের ভয়াবহতা থেকে বেরিয়ে আসবে, কোভিড 1 ওয়েভ থেকে যেমন বেরিয়ে এসছে, কোভিড 2 ওয়েভ থেকেও, সেকেন্ড ওয়েভ থেকেও বেরিয়ে আসবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে 37 লক্ষ মানুষও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তার জন্য সরকারি বিধিনিষেধ পালন করবেন, সেগুলি মেনে চলবেন, সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, পাশের জনকেও সজাগ এবং সতর্ক রাখতে সাহায্য করবেন। সবাইকে নমস্কার। ভ্যাকসিনের মজুদ একদম অ্যাভেলেবল আছে, শুধুমাত্র লাস্ট কনসাইনমেন্ট যেটা আসার কথা সেটা এলে 18 বছরের পর যেটা শুরু করবেন রাজ্য সরকার, লাস্ট সেই কনসাইনমেন্টটা এখনো এসে পৌঁছায়নি। সেটা এক্সপেক্টেড খুব তাড়াতাড়ি হবে, আমি তো বললাম সমস্ত কিছুই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইনিশিয়েট নেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা পৌঁছে যাবে।
আমি বললাম যে ভ্যাকসিনের একটা প্রথম তো আমি প্রথমেই বলেছি যে 18 থেকে যেটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল 1 তারিখ থেকে আমি আমি সেটাই বলছি 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কেন কি কনসেন্টমেন্ট যেটা আসার কথা সেটা চলে আসার কথা ছিল অন দা বেসিস অফ দ্যাট আমি এটা বলছি কিন্তু ওইটা যতক্ষণ না চলে আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কোনো জায়গায় একটু ডিস্টার্ব হবে তার জন্যই মানুষকে বলছি যে সতর্ক থাকুন সতর্কতাটা হচ্ছে প্রথম সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার হ্যাঁ বলুন অলরেডি আমাদের দল থেকে তার রিয়েকশন গতকালকেই দেওয়া হয়েছে মাননীয় প্রবীর চক্রবর্তী মহোদয় আমাদের মুখপাত্র তিনি বলেছেন যে এই ঘটনার পেছনে কোনোভাবেই বিজেপির কেউ জড়িত নন অ্যাডিকুয়েট সিকিউরিটি দিয়েই ওনাদের নিয়ে যাওয়া হয়েছে বিরোধী দলনেতা হিসেবে যেই সিকিউরিটি ওনার পাওয়ার কথা কিন্তু আপনারা সবাই জানেন যে রোজভ্যালি একটা লং পেন্ডিং ইস্যু এবং এই জন্যে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ বিক্ষোভ রয়েছে কারণ কয়েক শ টাকা মানে কয়েক হাজার কোটি টাকা হবে সেখানে যেটা মানুষ চিটেড হয়েছেন এবং সেই রোজভ্যালির প্রমোটার হিসেবে বিরোধী দলনেতা মানিক সরকার নিজেই রয়েছেন তার সাফিসিয়েন্ট এভিডেন্স আপনাদের কাছে রয়েছে যে তিনি প্রমোট করছিলেন রোজভ্যালিকে মানুষকে আশ্বস্ত করছিলেন বিশ্বাস দিয়েছিলেন এখানে টাকা রাখা নিরাপদ এখানকার গ্রোথ অনেক বেশি কেউ প্রতারিত হবেন না এই ধরনের বিষয়গুলি বলে কাজেই গণরোষের মাধ্যমে যদি কিছু হয়ে যায় সেটার দায়ভার বিজেপি না কোনো রাজনৈতিক দল সেটা নিতে পারে না এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এটার সঙ্গে এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় আমরা সেটা গতকালকেও বলেছি আজকেও আমরা বলছি রাজ্যের ইমেজ আমরা গতকালকেও বলেছি এটা দুর্ভাগ্যজনক এটাকে নিন্দা জানানো হয়েছে দলের থেকে কিন্তু মানুষকেও বলবো যে রোজভ্যালি অলরেডি সিবিআই তদন্ত চলছে আপনারা একটু ধৈর্য ধরুন আস্তে আস্তে সমস্ত কিছুই মানুষের সামনে বেরিয়ে আসবে যে এই ঘটনার পেছনে কারা রয়েছেন কেন হয়েছে এবং মানুষের ক্ষোভ থাকবে সেটা স্বাভাবিক মানুষের ক্ষোভটাকে আমরা অস্বাভাবিক বলতে পারি না কারণ যাদের টাকা গেছে অন্তত লক্ষাধিক টাকা বা কয়েক লক্ষ টাকা পর্যন্ত অনেকে চিটেড হয়েছেন তো তাদের ক্ষোভ থাকবে এটা স্বাভাবিক ঘটনা দেখুন এই ভিডিও ফুটেজ কোথায় কি হয়েছে মানে এই ধরনের কোনো লোকেশন আমাদের নজরে এখন পর্যন্ত যে এলাকার বলে দাবি করছেন ওনারা সেই ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই এখানে অডিও বিশেষ কিছু নেই যে কথাবার্তা থেকে অন্তত আন্দাজ করতে পারবেন যে কি কিন্তু ঠিক আছে তো আমরা সেই সিসিটিভি ফুটেজ ওনারা পেয়েছেন কোত্থেকে এটা কোথাকার ভিডিও সেই সম্পর্কে আমরাও তথ্য তালাশ করছি এবং ওনারাও অথেন্টিক ডাটাবেস দিয়ে বলুন না যে কোথাকার সেটা না না ওনারা যদি বলে থাকেন তাহলে শুধুমাত্র এটা ওই জায়গার ঘটনা বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মানুষের কাছে সেই বিষয়টা নিয়ে যাওয়ার চাইতে আগে তো পুলিশ প্রশাসনের কাছে নিয়ে যান অথেন্টিকভাবে রাজ্যের মাননীয় মহানির্দেশক রয়েছেন ওনার কাছে নিয়ে যান যে এই সিসিটিভি ফুটেজ দিলাম ওই জায়গার এত তারিখের এতটা সময়ের ঘটনা যদি আপনারা জেনে থাকেন তাহলে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করবে সেটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি কোনোভাবেই যুক্ত না এই ধরনের পৈশাচিক কাজকর্মের সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত থাকে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার দেখুন রাজ্যের বিরোধীদের ভূমিকা তার বাইরে খুব একটা কিছু নয় কোনো কোনো সময়ে যেমন আমাদের মনে হয় ঠিক আছে আবার কোনো কোনো সময় আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে যেভাবে এই ভ্যাকসিন নিয়ে অপপ্রচার তো রাজ্যের বিরোধীরাও করেছে কোভ্যাক্সিন নিয়ে অপপ্রচার কোভিশিল্ড নিয়ে অপপ্রচার ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি নিয়ে অপপ্রচার এই সমস্ত বিষয় তো বিরোধী দল রাজ্যেও করেছে এবং আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার যেভাবে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সাপ্লাই দরকার এই মুহূর্তে সমস্ত কিছুকে যোগান দেওয়ার জন্যে
দেখুন, এটা নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী হওয়ার কারণে গোটা বিশ্ব আজ ভারতবর্ষের সঙ্গে এক হয়ে দাঁড়িয়েছে, যৌথভাবে সংঘবদ্ধভাবে ভারতবাসীর পাশে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে গোটা বিশ্ব নরেন্দ্র মোদীজিকে বিশ্বের একজন রাষ্ট্রনেতা হিসেবে অনেকদিন আগে থেকেই স্বীকৃতি দিয়েছেন। তার ফল বিশ্বের প্রায় 80টা দেশ এই সংকটের মুহূর্তে ভারতবর্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংকট থেকে উত্তরণের জন্য সর্বতোভাবে সাহায্য করার জন্য প্রয়াস নিয়েছেন এবং সাহায্য করে যাচ্ছেন অনবরত। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। দেখুন, প্রথমেই বলি যে এর চেয়ে দুর্ভাগ্যজনক চিত্র আর হতে পারে না, এর চেয়ে দুর্ভাগ্যজনক চিত্র আর হতে পারে না। কিন্তু কোন রাজ্য থেকে এসছে, কোথায় এসে ঠেকেছে, সেটা হচ্ছে অনুসন্ধানের বিষয়। কোথায় এই ধরনের ঘটনা ঘটছে সেটা এই মুহূর্তেই বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত তদন্ত সাপেক্ষে কোথায় ল্যাপস আছে মানে সৎকারের ক্ষেত্রে, সেটা যতক্ষণ না দেখা যায়। কিন্তু একটা কথা বলি, আমরা যে কারণে প্রত্যেকটা মানুষকে বারবার আবেদন করছি, জাতীয় স্তর থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে, যেখানে ক্ষমতায় আছি, যেখানে ক্ষমতায় নেই, সব রাজ্যে আমরা যেখানে আবেদন করছি প্রত্যেক মানুষকে সচেতন হয়ে তাকে মোকাবেলা করার জন্য, তার মূল কারণ একটা, আমরা বিভিন্ন পৃথিবীর তথাকথিত সবচেয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা যে দেশগুলিতে রয়েছে তাদের হাজার হাজার মানুষের গণকবর এবং জ্বলন্ত অগ্নিচুল্লিতে ফেলে দেয়া, সৎকারের কোনো বিষয় নেই, হাসপাতাল থেকে সরাসরি অগ্নিচুল্লি, এই ধরনের বহু ফুটেজ আমরা দেখেছি। কাজে এই ধরনের সিচুয়েশন যাতে আমাদের রাজ্যে না হয়, আমাদের দেশে তৈরি না হয়, তার জন্যে আমরা মানুষকে সচেতন হওয়ার জন্যে, নিজেদেরকে রক্ষা করার জন্যে, নিজেদের এগেনস্ট মানে নিজেদের চারপাশে একটা বলয় তৈরি করতে হবে, শিল্ড তৈরি করতে হবে। কোভিশিল্ড একটা ভ্যাকসিনের নাম, আসলে কোভিডের বিরুদ্ধে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেক ব্যক্তিকে তার পরিপার্শ্বে একটা শিল্ড তৈরি করে শিল্ডের মধ্যে থাকতে হবে, যাতে করে কোনোভাবেই নিজেকে কোভিড আক্রান্ত না করতে পারে। এখন পর্যন্ত সেটা নেই, আমরা আশা করছি আজকের, বিশেষ করে আজকে সাংবাদিক সম্মেলনের পর আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমাদের যে আহ্বান সেটা পৌঁছে যাবে। আমরা আশা করি 37 লক্ষ ত্রিপুরাবাসীর কল্যাণে, তাদের স্বার্থে তারা তাদের রাজনৈতিক মুভমেন্ট বন্ধ রাখবেন, মানবতার সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে 37 লক্ষ মানুষের কল্যাণের জন্য, এই বিপর্যয় থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার জন্য কাজ করবেন। যদি এইটা করেন তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা রাজ্যবাসীর স্বার্থে করবেন বলে আমরা বিশ্বাস করি। আর যদি এমন পরিস্থিতি দেখা যায় যে ওনারা এটাকে আবার রাজনৈতিক বলয় দেওয়ার চেষ্টা করেন কেউ কেউ, আমরা বিশ্বাস করি না করবেন, কিন্তু যদি করেন তাহলে তখন আমরা বিবেচনা করব, যা প্রয়োজন সেটাই আমরা ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।